हेलो स्टूडेंट्स वेलकम टू एनके एकेडमी एनके एकेडमी यूट्यूब चैनले तुम्हारे सकल के अनेक अनेक शुभेच्छा और भलोबासा। तो आज हमें शुरू करब परमाणु गठन अध्याय चार बा पाँच नम्बर लेक्चर हमारे ठीक मने पड़े ना। जैक आजकल जे आजकल वीडियोते शुरू हो बोर परमाणु मडल हमें खूब डिटेल्स आलोचना करब प्रश्न उत्तर सह आलोचना करब बोर परमाणु मडल। ठीक है तो चलो शुरू करा जा बोर परमाणु मडल। अच्छा प्रथम एक तुम्हारे संगे गल्प करी बोर परमाणु मडल की ये एक परमाणु मडल अन्न्य विज्ञानी जामन रादरफोर्ड जो बोर परमाणु मडल प्रथम विवृति सेटाई विज्ञानी बोर की विज्ञानी बोर न्यूक्लियस के केंद्र कर निर्दिष्ट व्यासार्धर वृत्ताकार कक्षपथे इलेक्ट्रनगुली आवर्तन कर नतून कथा जुड़लें एखने बोर परमाणु मडलर मध्य इलेक्ट्रनगुली जख वृत्ताकार कक्षपथे घुरछे তাহলে সেই ইলেকট্রনগুলির একটি ভরবেগ থাকবে এবং বৃত্তাকার কক্ষপথে কোনো বস্তুকণা বা কোনো ইলেকট্রন বা কেউ যদি ঘোরে তার ভরবেগকে কি বলা হয় কৌণিক ভরবেগ বলা হয় আর সরলরৈখিক পথে কোনো বস্তুকণা যদি ঘোরে তাকে আমরা কি বলি রৈখিক ভরবেগ। ক্লিয়ার দেখো ব্যাপারটা দেখো কি তাহলে এক নম্বর বোর বিবৃতি যে বোর পরমাণু মডেলের বিবৃতি न्यूक्लियस के केंद्र करे निर्दिष्ट व्यासार्धेर वृत्ताकार कक्षपथे इलेक्ट्रनगुली घरे। क्लियर कि बोलें जो न्यूक्लियस से न्यूक्लियस के केंद्र कर निर्दिष्ट व्यासार्धर वृत्ताकार पथे इलेक्ट्रनगुली घुरछे एइभाबे। क्लियर वृत्ताकार पथे घरे एवं সরলরৈখিক পথে কোনো বস্তুকণা যদি যায় তার যদি বেগ থাকে তাহলে তাকে বলা হয় কি রৈখিক ভরবেগ আর বৃত্তাকার পথে ঘুরলে তাকে বলা হয় কি কৌণিক ভরবেগ। এবং তিনি দ্বিতীয় কথা বললেন যে নির্দিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ h বাই 2 পাই এর সরল গুণিতক। কিরকম h কে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। যারা এই প্ল্যাঙ্ক ধ্রুবক জানো না তারা डेस्क्रिप्शन वीडियो लिंक देवा थाकबे प्लैंक ध्रुवक की जेने नेबे। ताहले h by 2 pi r सरल गुणितक ताहले एई कौणिक भरबेग आमरा भरबेग के किभाबे प्रकाश करी भर इंटू बेग। जदि कोनो वस्तु कणा वृत्ताकार पथे घोरे ताहले तार भरबेग के कि बला हय कौणिक भरबेग एवं कौणिक भरबेग प्रकाशेर पद्धति हलो भर इंटू बेग इंटू तार साथे ओई वस्तु कणाटी বা ইলেকট্রন ক্ষেত্রে এখানে ইলেকট্রন যে ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে সেইটা গুণ করলেই আমরা কৌণিক ভরবেগ পেয়ে যাব। কৌণিক ভরবেগ ইকুয়াল টু উনি কি বললেন h বাই 2 পাই এর সরল গুণিতক মানে h বাই 2 পাই এর সঙ্গে একটা স্মল n গুণ করে দিলেন বিজ্ঞানী বোর। এবং তিনি বললেন কি n ইকুয়াল টু কক্ষপথের সংখ্যা n ইকুয়াল টু কক্ষপথের সংখ্যা जिखने एन इक्ुअल टू की होते पारे वन होते पारे टू होते पारे थ्री होते पारे फोर होते पारे इनफाइनाइट। मन करो जदि तुम्हें क्यों बोले जे एक नम्बर कक्षपथे थाका इलेक्ट्रन कौणिक भरबेग तहले आमी एखाने लिखछि कक्षपथ और आमी एखाने लिखछि कौणिक भरबेग। তাহলে এক নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ কি হবে n এর জায়গায় আমি কত বসাবো এক বসাবো তাহলে h বাই 2 পাই। এখানে n এর দুই নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ আমি যদি এখানে 2 বসাই
এটাকে এক্সপ্রেশন মানে এমভিআরটা হচ্ছে কৌণিক ভরবেগের রাশিমালা, বর ইন্টু বেগ ইন্টু ব্যাসার্ধ। তাহলে এনের জায়গায় যদি আমি দুই বসাই তাহলে কী হবে, এইচ বাই পাই। যদি বলে যে তিন নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ তাহলে কী হবে, থ্রি এইচ বাই টু পাই। যদি চার নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ বলে তাহলে কী হবে, এনের জায়গায় চার বসাবো, টু এইচ ডিভাইডেড বাই পাই। তোমাকে অল্টারনেট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে কোন কক্ষপথের কৌণিক ভরবেগ টু এইচ বাই পাই, চার নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ। তোমাকে জানতে চাইতে পারে কোন কত নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ এইচ বাই পাই, দুই নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ এইচ বাই পাই। তুমি বুঝতে পেরে যাবে মান, এখানে এন এর মান বসিয়ে দেখলে তুমি বুঝতে পারবে যে কত নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ। ক্লিয়ার? তো চলো তাহলে আমরা দুটো বিবৃতি দেখলাম বোর পরমাণু মডেলে। নম্বর থ্রি, বিজ্ঞানী বোর বললেন যে নির্দিষ্ট কক্ষপথে থাকা শক্তির নির্দিষ্ট, এবং তিনি বললেন যে নির্দিষ্ট কক্ষপথে কোনো ইলেকট্রন আবর্তন করার সময় শক্তির বিকিরণও করে না, শক্তি শোষণও করে না। এবং তার মানেই হচ্ছে কি, নির্দিষ্ট কক্ষপথে থাকা শক্তি নির্দিষ্ট, এবং এই কক্ষপথগুলিকে তিনি বললেন ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট, ঠিক আছে। এবং তিনি এই এক একটি কক্ষপথকে এক একটি শক্তি স্তর বলে তিনি প্রকাশ করেছিলেন। কীরকম তিনি কি বললেন তাহলে, ইলেকট্রন আবর্তনের সময় শক্তি শোষণ বা বিকিরণ করে না, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথের শক্তি নির্দিষ্ট, ঠিক আছে। এবং তিনি বললেন কি, নিউক্লিয়াসে যেটা কাছের, এবং এই কক্ষপথগুলিকে তিনি এক একটি শক্তির স্তর হিসাবে তিনি বললেন, এবং তিনি বললেন যে নিউক্লিয়াসের কাছের কক্ষপথগুলিকে নিম্ন শক্তি স্তর এবং উচ্চ যত দূরের কক্ষপথগুলিকে উচ্চ শক্তি স্তর বলা হয়। বোঝা গেল? তাহলে তিনি কি বললেন, নির্দিষ্ট কক্ষপথে শক্তি নির্দিষ্ট, এবং নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যখন ঘুরে তখন শক্তির বিকিরণ বা শোষণ হয় না। তাহলে কখন শক্তি শোষণ বা বিকিরণ হয়? তিনি বললেন যে যখন কোনো ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তির বিকিরণ হয়। কিরকম? আমি কি বললাম যে প্রত্যেকটি কক্ষপথে শক্তি নির্দিষ্ট, আমি বলিনি মানে বোর বলেছে প্রত্যেকটি কক্ষপথে শক্তি নির্দিষ্ট, এবং নিউক্লিয়াসের কাছের কক্ষপথগুলিকে নিম্ন শক্তি স্তর, দূরের কক্ষপথগুলিকে উচ্চ শক্তি স্তর। তাহলে এর শক্তি যদি দশ হয় তাহলে নিশ্চয়ই এটা কুড়ি হবে, এটা চল্লিশ, এটা পঞ্চাশ, ষাট, যাই হোক না কেন। তাহলে যদি কোনো ইলেকট্রন দুই নম্বর কক্ষপথে থাকে তাহলে এটা এক নম্বর, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ। যদি কোনো ইলেকট্রন দুই, ধরে নিচ্ছি কথার কথা, দুই নম্বর কক্ষপথে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে তার শক্তি কত হবে, কুড়ি। এবার সেই ইলেকট্রন যদি এক নম্বর কক্ষপথে আসতে চায় তাহলে তাকে দশ হতে হবে, তার মানে শক্তি তাকে কী করতে হবে, বিকিরণ করতে হবে। তাই বিজ্ঞানী বোর বললেন যে উচ্চ কক্ষপথ থেকে কোনো ইলেকট্রন যদি নিম্ন কক্ষপথে নামে তাহলে শক্তির বিকিরণ হবে। আর যদি কোনো ইলেকট্রন মনে করে, যদি দুই নম্বর কক্ষপথে ইলেকট্রন মনে করে আমি তিন নম্বরে যাব তাহলে তার শক্তি হতে হবে কত, পঞ্চাশ, কারণ তিন নম্বর কক্ষপথের শক্তি মানেই নির্দিষ্ট পঞ্চাশ। তাহলে ও ছিল কত, কুড়ি, তাহলে যদি তিনে যেতে যায় ওকে তিরিশ গ্রহণ করতে হবে শক্তি, যেটাকে কেমিস্ট্রির ভাষায় বা রসায়নের ভাষায় বলে কি, শোষণ। তাহলে যখন কোনো ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তখন শক্তির বিকিরণ হয় এবং নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে শক্তির
শোষণ হয়। এই হলো বোর পরমাণু মডেলের বিবৃতি। এরপরে আমরা বোর পরমাণু মডেলের সাহায্যে কিভাবে হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ এটা তোমরা তুলে না। তাহলে আমরা এবার আলোচনা করব যে কিভাবে বোর পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। ঠিক আছে, এখানে শুধু হাইড্রোজেন নয়, অ্যাকচুয়াল বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের জন্য প্রযোজ্য, অর্থাৎ যাদের একটা মাত্র ইলেকট্রন আছে। তাহলে একটা মাত্র ইলেকট্রন হচ্ছে কার? হাইড্রোজেনের, বা হিলিয়াম প্লাস বা লিথিয়াম টু প্লাস। ঠিক আছে, তো চলো, শুধু হাইড্রোজেন নয়, এটা হিলিয়াম প্লাসের জন্য প্রযোজ্য, লিথিয়াম টু প্লাসের জন্যও প্রযোজ্য। ঠিক আছে, তো চলো তাহলে হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা ধরে নিচ্ছি হাইড্রোজেন বা হাইড্রোজেনের সমতুল্য এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ব্যাসার্ধ নির্ণয়। দেখো, তাহলে পরমাণুর নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি ঘুরছে। তাহলে দেখো, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। কোনো একটা পরমাণু যতগুলি ইলেকট্রন ততগুলি প্রোটন। তাহলে পারমাণবিক সংখ্যা বা কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা যা, তার প্রোটন সংখ্যা তাই। প্রোটন কোথায় থাকে? ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, বা অর্থাৎ ধরো লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? তিন। তাহলে লিথিয়ামের কটা প্রোটন? তিনখানা প্রোটন। প্রোটনের আধান কি? ইলেকট্রনের আধান যা, প্রোটনের আধান তাই। তাহলে ইলেকট্রনের আধান ধরলাম ই, তাহলে প্রোটনের আধানও কি হবে? ই হবে। প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। তাহলে যদি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন হয়, তাহলে প্রোটন সংখ্যাও তিন। তাহলে তিনখানা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আছে, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে বলছি। তাহলে এবং একটি প্রোটনের আধান যদি ই হয়, তাহলে তিনটি প্রোটনের আধান কি হবে? থ্রি ই। তাহলে কোনো একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি জেড হয় এবং তার যদি প্রোটনের আধান যদি ই হয়, তাহলে মোট নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে তার আধান কি হবে? জেড ইনটু ই। তাহলে আমরা এখানে লিখছি কি? নিউক্লিয়াসের আধান জেড ইনটু ই, আর ইলেকট্রনের আধান কি? ই, শুধু ই। তাহলে এর মধ্যে কি আকর্ষণ বল কাজ করছে? কারণ আমরা কি জানি, কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধানের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে। বিপরীত মেরুর মধ্যে সবসময় কি হয়? আকর্ষণ হয়। যাই হোক, তাহলে বৃত্তাকার পথে একটা ইলেকট্রন বৃত্তাকার পথে কখন ঘুরবে? একটা ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে কখন ঘুরবে? যখন তুমি একটা আঙুলে করে দেখবে একটা ইট নিয়ে যদি ঘোরাও, তাহলে দেখবে ঘোরাতে থাকলে দেখবে যে একটা সময় এরকম হলো যে ইটটা হাত থেকে ছিটকে বাইরে বেরিয়ে গেল। তাহলে ওকে তো কেউ টেনে নিয়ে যায়নি, তাহলে কি করে গেল? অর্থাৎ বৃত্তাকার পথে যখন কোনো বস্তুকণা ঘোরে, ওই বস্তুকণা থেকে বাইরের দিকে একটা বল কাজ করে যাকে বলে অপকেন্দ্রিক বল, আর ভিতরের দিকে একটা বল কাজ করে তাকে বলে কি? অভিকেন্দ্রিক বল। এই দুটো বল যদি সমান হয় তবেই বৃত্তাকার পথে ঘুরবে, নাহলে তো বাইরে ছিটকে বেরিয়ে যাবে, নাহলে ভিতরে পড়ে যাবে। দেখবে তুমি তোমার ধর ছোটোবেলায় এগুলো হতো, কোনো এক বন্ধু তার বন্ধুকে এইভাবে হাত ধরে এরকম এরকম করে এরকম এরকম করে ঘোরাচ্ছে, এরকম এরকম করে ঘোরাচ্ছে। তাহলে যদি এরকম বনবন করে ঘোরাতে থাকে, তুমি যদি ছেড়ে দাও একবার হাতটা, ছেড়ে দিচ্ছ মানে কি, তুমি বল কমিয়ে নিচ্ছ, বাইরের দিকে যে বল কাজ করছে সেটা যদি বেশি হয়ে যায়, তাহলে ও কিন্তু ছিটকে বাইরে চলে যাবে। আর তুমি ওকে জোরে হ্যাঁচকা দিয়ে টেনেও নিতে পারো, তখন কি মানে ওর সঙ্গে তোমার যে বল আছে সেই বলটা তুমি বেশি প্রয়োগ করছো, তাই সে এদিকে চলে আসছে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরতে গেলে দুটো বল কাজ করে, কেন্দ্রের যাকে কেন্দ্র করে কোনো বস্তু কণা ঘুরছে তার সঙ্গে কেন্দ্রের একটা বল, আর সেখান থেকে বাইরের দিকে একটা বল কাজ করে, দুটো বল কাজ করে। তাহলে দেখো, তাহলে দুটো বল সমান হলে তবে বৃত্তাকার পথে ঘুরে। তাহলে বাইরের দিকে যে বল কাজ করছে তাকে আমরা বললাম এফ ওয়ান, ভিতরের দিকে, বাইরের দিকে যে বল কাজ করছে তাকে বলছি ভি টু, আর ইলেকট্রনের গতিবেগ স্পর্শক বরাবর এটা ভি। তাহলে এর মধ্যে যে বল কাজ করছে এর আধান জেডি আর জেডি, তাহলে আমরা কি বলবো?
আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কি জানি, দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানের মানের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এর আধান জেড ই নিউক্লিয়াস আর ইলেকট্রনের আধান ই, তাহলে এই দুটোর মধ্যে আকর্ষণ বল কি হবে, এফ ওয়ান প্রপোর্শনাল টু কি, জেড ই ইনটু ই, মানে কি এফ ওয়ান প্রপোর্শনাল টু জেড ই স্কোয়ার। আর এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে কি হবে, এফ ওয়ান প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে দুটোকে আমি যদি সমান করে লিখি তাহলে এফ ওয়ান ইকুয়াল টু কী হবে, ভেদের নিয়মে জেড স্কোয়ার বাই সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক চলে আসে কে, তাহলে কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমার আর আর পিটা একই হয়ে যাচ্ছে, আমি আরটাকে চেঞ্জ করে নিই, এটা আর করছি আর স্কোয়ার। এবং কে এর মান ধরে নেওয়া হয় সিজিএস পদ্ধতিতে এক, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু কী হবে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার বাইরের দিকে যে বল কাজ করছে এফ টু, এর মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ বাইরের দিকে যে বল কাজ করছে অপকেন্দ্রিক বল তার মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, ভিতরের দিকে যে বল কাজ করছে তার মান জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। বৃত্তাকার পথে ঘোরার শর্ত কি, বৃত্তাকার পথে ঘোরার নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে গেলে কি হতে হবে, এফ ওয়ান ইকুয়াল টু কি হতে হবে, এফ টু হতে হবে। তাহলে এফ ওয়ানের মান কি, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে আর স্কোয়ার কেটে গেলে কি হয়ে যাবে, এখান থেকে জেড ই স্কোয়ার বাই আর ইকুয়াল টু কি এম ভি স্কোয়ার, বা ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, জেড ই স্কোয়ার বাই এম আর। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু কি, জেড স্কোয়ার বাই এম আর। যেহেতু আমরা এখানে বোর পরমাণু মডেলের সাহায্য নিয়ে ব্যাসার্ধ নির্ণয় করছি, তাহলে আমাকে বোর পরমাণু মডেলের একটি সূত্র আমরা কাজে লাগাবো। সেই সূত্রটি কি, সেই সূত্রটি হলো এম ভি আর ইকুয়াল টু আবার কি, এন এইচ বাই টু পাই। তাহলে ভি ইকুয়াল টু আবার এখানে কি হয়ে যাচ্ছে, এন এইচ বাই টু পাই এম আর। ঠিক আছে, এবার বোথ সাইড যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এটা দুই নম্বর সমীকরণ। এবার এটাও ভি স্কোয়ার, আমরা দুটো বলের মান সমান করে একটা ভি স্কোয়ারের মান পেয়েছি, আর এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই করেও একটা ভি এর মান পেয়েছি। তাহলে দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, এক ও দুই তুলনা করে পাই, তুলনা করে তাহলে কি হবে, জেড ই স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এম স্কোয়ার আর স্কোয়ার আর এম আর কেটে গেলে কি হবে, জেড স্কোয়ার বাই ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই স্কোয়ার এম আর। এখান থেকে কোনাগুনি গুণ করে জাস্ট ম্যাথামেটিক্যাল এটা ইকুয়েশন আর এর মান বেরোবে, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার আর ইকুয়াল টু এন স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে এটা হলো কি ব্লু পেনটা, তাহলে এটা হলো কি আমার ব্যাসার্ধের রাশিমালা, যেখানে তাহলে যেখানে আর ইকুয়াল টু কি ব্যাসার্ধ, এইচ ইকুয়াল টু কি প্ল্যাঙ্ক ধ্রুবক, যেখানে এম ইকুয়াল টু কি ইলেকট্রনের ভর, আমি বেশি বেশি লিখতে হচ্ছে তোমাদেরকে তাকাতে পারছি না, এম ইকুয়াল টু কি ইলেকট্রনের ভর, জেড ইকুয়াল টু কি পারমাণবিক সংখ্যা, আর ই ইকুয়াল টু কি ইলেকট্রনের আধান। তাহলে যদি তোমাকে বলে, যদি তোমাকে বলে যে হাইড্রোজেনের এক নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে তুমি জেডের জায়গায় কত বসাবে, এক, এন এর জায়গায় কত বসাবে, এক, এইচ এর জায়গায় কত বসাবে, এইচ এর মান অলরেডি আমরা লিখে দিয়েছি আগের ভিডিওতে, আমরা করেছি যে এইচ ইকুয়াল টু সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর বাট মাইনাস টোয়েন্টি সেভেন,
পাই এর মান আমরা জানি 3.14, ইলেকট্রনের ভরও আমাদের নির্দিষ্ট জানা, এইসব মানগুলো ই এর মানও জানা, এগুলো সব বসিয়ে দিলে এখান থেকে আমরা ব্যাসার্ধের মান পাবো। কিন্তু আমরা কি এত মান মনে রাখবো? না, মনে রাখবো না। আমি একটা তার জন্য সুন্দর ছোট ব্যবস্থা করে দেবো, যাতে করে তোমরা সহজে এত কিছু মান না বসিয়ে কিভাবে সহজে উত্তর করতে পারো, সেটা জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে, ততক্ষণ এটা তুলে নাও। দেখো আমি এইটুকু রাখছি, বাকিগুলো মুছে নিচ্ছি। তাহলে আমরা ব্যাসার্ধের রাশিমালা কি পেলাম? ব্যাসার্ধ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4π² এম জেড স্কোয়ার, যেখানে আর ইকুয়াল টু ব্যাসার্ধ। তুমি তো ব্যাসার্ধ তোমাকে বের করতে দেবে, তাহলে ব্যাসার্ধের মান তুমি জানো না, ঠিক আছে। এইচ এর মান কি? এইচ কে প্লাঙ্কের ধ্রুবক বলে, 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড, অথবা 6.626 × 10⁻²⁷ আর্গ ইন্টু সেকেন্ড। এটা হলো কি এসআই পদ্ধতি, এটা হলো কি সিজিএস পদ্ধতি, ক্লিয়ার? এইচ এর মান জানা হয়ে গেল, এম এর মান, ইলেকট্রনের এম এর মান কত? 9.1 × 10⁻³⁴ কেজি, অথবা কত? 9.1 × 10⁻²⁸ গ্রাম। কেজিটা নিশ্চয়ই এসআই আর গ্রামটা সিজিএস এ। জেড এর জেড হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ যে পরমাণুর নিউক্লিক, যে পরমাণুর ব্যাসার্ধ বলবে তার পারমাণবিক সংখ্যা। তাহলে এটা আমাদের কি চেঞ্জ হতে পারে পরীক্ষার প্রশ্নে, ঠিক আছে। তাহলে এটা ই এর মান কি? আমি যে মানগুলো জানি সেগুলো লিখছি। ই এর মান কত? 4. আমি জানি মানে কি? তোমাদেরকেও জানতে হবে এগুলো নির্দিষ্ট মান, এগুলো আনচেঞ্জ ধ্রুবক ভ্যালু, এগুলোর মান কখনো চেঞ্জ হয় না। তাহলে ই এর মান কত? 4.8 × 10⁻¹০ ESU, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আরেকটা কত? এসআই পদ্ধতিতে 1.602 × 10⁻¹৯ কুলম, এটা এসআই পদ্ধতিতে। পাই এর মান কত? পাই এর মান 3.14, ক্লিয়ার? তাহলে এই ভ্যালুগুলো এইখানে এইচ এর মান এটা নির্দিষ্ট, এর চেঞ্জ হবে না। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এইচ এর মান চেঞ্জ হবে না। এম এর মান কি? এটা নির্দিষ্ট, মানটা লিখে দিয়েছি, এম এর মান চেঞ্জ হবে না কোনোদিন। এম এর মান চেঞ্জ হয়ে গেলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। আর পাই এর মান 22/7, ছোটবেলা থেকেই তোমরা জানো এগুলো মান চেঞ্জ হবে না। এইবার আমি এখানে কাজ করলাম কি, আর এর ভ্যালু, তাহলে কোনগুলো চেঞ্জ হতে পারে পরীক্ষার প্রশ্নে আর কোনগুলো চেঞ্জ হবে না সেগুলোকে আলাদা করে নিচ্ছে। তাহলে এন স্কোয়ার কে আমি আলাদা করে নিলাম, আর জেড জেডটাকে আলাদা করে নিলাম। নিলে কোনগুলো তাহলে আমার চেঞ্জ হবে? এইচ এর মান চেঞ্জ হবে, এখানে কোনটা চেঞ্জ হবে? পাই স্কোয়ার 4 চেঞ্জ হবে না, এম স্কোয়ার। এবার কি করা হলো, এখানে এন স্কোয়ার বাই জেডটাকে এইভাবে রেখে এইচ এর মান কত? একটা সিজিএস বাই এসআই, আমি সিজিএসটা নিয়ে নিচ্ছি, 6.626 × 10⁻²⁷ এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 × 3.14 তার স্কোয়ার ইন্টু 9.1 × 10⁻²⁸ ইন্টু 4.8 × 10⁻¹০ এর স্কোয়ার। এই ভ্যালুগুলো নির্দিষ্ট, তাহলে সব অঙ্কে তোমাকে এই একই মান বসাতে হবে। তুমি বাবা সব অঙ্কে কেন বারবার বসিয়ে এত কষ্ট করবে? আগে থেকে আমি এই মানগুলোকে বসিয়ে একটা ছোট মান ক্যালকুলেট করে বলে দিচ্ছি, দিলে সহজ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে এখানে এন স্কোয়ার বাই জেড এইগুলোর যদি ক্যালকুলেটারে তোমরা বাড়িতে বসাও, তাহলে দেখবে উত্তর আসবে 0.529 × 10⁻¹০ সেন্টিমিটার। কেন সেন্টিমিটার লিখছি? কারণ ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক সেন্টিমিটার, আর আমরা সব সিজিএস এ বসিয়েছি, তাহলে এককটা সেন্টিমিটারই হবে। এবার এইটা কারণ না এসে দেখা যাচ্ছে, কারণ এলো 52.9, কিন্তু এদিকে আবার দুই ঘর কমে গেল, তাহলে সেন্টিমিটার। তাহলে আবার এই তাহলে হয়ে গেল। এইবার যদি এটাকে অ্যাংস্ট্রমে করতে হবে, কারণ ব্যাসার্ধ পরমাণু তো খুবই ক্ষুদ্র, তাহলে ওর ব্যাসার্ধও খুবই ক্ষুদ্র। তাহলে আমরা কি জানি, 1 angstrom = 10⁻¹ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 10⁻¹ সেন্টিমিটারের জায়গায় আমি কি লিখব? 1 angstrom লিখব। তাহলে আর ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.529
অ্যাংস্ট্রম। এই সূত্রটা তোমাকে মনে রাখতে, এই মানগুলো মনে রাখা দরকার নেই, এই মানগুলোকে ক্যালকুলেট করে যে ছোট মান পেয়েছি সেটাকে মনে রাখবো। তাহলে এখন আর ইকুয়াল টু কি পেলাম, এন স্কোয়ার বাই জেড 0.529 অ্যাংস্ট্রম। এবার এই অ্যাংস্ট্রম না দিয়ে এবার এটাকে এইভাবেও লেখা হতে পারে, আর ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। ফিআই এই 29টাকে আমরা 3 করে নিচ্ছি, এটাও হতে পারে। এবার যদি উত্তরটা পিকোমিটারে থাকে তখন তুমি কি লিখবে, আমি এদিকে দিয়ে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। যদি পিকোমিটারে হয় তাহলে আর ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড 53 পিকোমিটার। যদি অপশান থাকে, অপশনাল থাকে, এমসিকিউ আকারে থাকে, যদি পিকোমিটারে উত্তর থাকে তাহলে তুমি লিখবে 53, অ্যাংস্ট্রমে থাকলে 0.53 বা 0.529। ক্লিয়ার? চলো এইবার ব্যাসার্ধ নিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব, ঠিক আছে, তবে বুঝে নেব বিষয়গুলো সহজ হবে। চলো এটা তোমরা তুলে নাও। দেখো প্রথম পয়েন্ট করছি আমরা, নোট দিয়ে লেখো, নোট, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ ও এনতম কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। যদি এটা জানতে চাই তাহলে দেখো একটাই সূত্র করব, সেখান থেকে একাধিক প্রশ্ন করতে পারে। কেমন সূত্রটা কি লিখছি দেখো আমরা, তাহলে আর ওয়ান ইকুয়াল, মানে আমরা এই সূত্রটা মেন সূত্র কি জানি, আর এন ইকুয়াল টু 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে এক নম্বর এন মানে এই এনটা নির্দেশ করছে কত নম্বর কক্ষপথ, তাহলে এটা আর ওয়ান ইকুয়াল টু 0.53 ইন্টু একের স্কোয়ার বাই জেড। আর হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান কত, এক। আচ্ছা আর এন আর আর এন, তাহলে আর ওয়ান ইস টু আর এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 0.53। আচ্ছা হাইড্রোজেনের জেডের মান এক, তাহলে 0.53 ইন্টু এন একের স্কোয়ার ডিভাইডেড বাই এক ইস টু 0.53 ইন্টু এন স্কোয়ার বাই এক। সিম্পল, তাহলে 0.53 কেটে যাচ্ছে, এক এক কেটে যাচ্ছে, তাহলে আমার কি থাকছে, একের স্কোয়ার ইস টু এন স্কোয়ার, তার মানে কি ওয়ান ইস টু এন স্কোয়ার। তাহলে আর ওয়ান ইস টু আর এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে ওয়ান ইস টু এন স্কোয়ার। তা যদি তোমাকে বলে তাহলে এক নম্বর কক্ষপথের সাথে যদি দুই নম্বর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত জানে বলে তাহলে তুমি কি লিখবে, ওয়ান ইস টু দুই এর স্কোয়ার, মানে কত, ওয়ান ইস টু ফোর। যদি তোমাকে বলে আর ওয়ান ইস টু আর থ্রি তাহলে তুমি কি লিখবে, ওয়ান ইস টু থ্রি স্কোয়ার, মানে কত, ওয়ান ইস টু নাইন। যদি তোমাকে বলে হাইড্রোজেনের এক নম্বর কক্ষপথের সাথে হাইড্রোজেনের চার নম্বর কক্ষপথের অনুপাত তাহলে তুমি কি লিখবে, ওয়ান ইস টু চারের স্কোয়ার, মানে কত, ওয়ান ইস টু ষোলো। সিম্পল, তুলে নাও এটা। তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে, আর ওয়ান ইস টু আর এন ইকুয়াল টু ওয়ান ইস টু এন স্কোয়ার। এবার যদি বলে যে হাইড্রোজেন ভিন্ন ভিন্ন পরমাণুর ভিন্ন ভিন্ন কক্ষপথের মধ্যে ব্যাসার্ধের অনুপাত যদি দেয় কেমন, দেখো এটাও একটা নোট, তাহলে কি লিখবো, আর এন ওয়ান ইকুয়াল টু 0.53 ইন্টু এন ওয়ান স্কোয়ার বাই জেড ওয়ান। এটাখানে ওয়ান করে কেন নিচ্ছি, ওয়ান করে এই কারণে নিচ্ছি যে এটা অন্য একটা গ্যাসের মানে একটা পরমাণুর ব্যাসার্ধ। তাহলে আর এন টু ইকুয়াল টু আমরা কি লিখবো, তাহলে 0.53
एन टू स्क्वायर बाय जेड टू, अर्थात आगे हाइड्रोजेन छिल बोले जेड जेड केटे गए, কিন্তু এখানে তো হাইড্রোজেন না, এখানে দুটো ভিন্ন ভিন্ন পরমাণু, তাহলে জেড গুলো আর কাটবে না। তাহলে আমরা এবারে কি লিখবো, আর এন ওয়ান ইস টু আর এন টু ইকুয়াল টু কত, জিরো পয়েন্ট ফাইভ থ্রি এন ওয়ান এর স্কোয়ার ডিভাইডেড বাই জেড ওয়ান ইস টু জিরো পয়েন্ট ফাইভ থ্রি এন টু স্কোয়ার বাই জেড টু। তাহলে এটা কেটে গেল, কিন্তু এই আগে যেমন জেড জেড কেটে যাচ্ছিল ভ্যালুটা, কিন্তু এটা কাটবে না। তাহলে আর এন ওয়ান ইস টু আর এন টু ইকুয়াল টু এন ওয়ান স্কোয়ার বাই জেড ওয়ান ইন টু, উপরে চলে যাচ্ছে জেড টু, তলায় এন টু স্কোয়ার। তাহলে আর এন ওয়ান ইস টু আর এন টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু তার স্কোয়ার ইন্টু জেড টু বাই জেড ওয়ান, এটা বা তোমরা এটাও লিখতে পারো আর এন ওয়ান বাই আর এন টু ইকুয়াল টু এন ওয়ান বাই এন টুর স্কোয়ার ইন্টু জেড টু বাই জেড ওয়ান, ঠিক আছে। এবার দেখো একটা অঙ্ক ছোটো মতো এখানে করি, তাহলে এটা সূত্র যদি ভিন্ন ভিন্ন একদম, এগুলো নিটে তোমাদের ভীষণ কাজে লাগবে, একদম ভিন্ন ভিন্ন দুটো পরমাণু যদি ভিন্ন হয়, ধরো বললো তোমাকে যে হাইড্রোজেন ও হিলিয়াম প্লাসের, এটা একটা অঙ্ক, হাইড্রোজেন ও হিলিয়াম প্লাসের, হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ আর হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষপথ, মানে এন ওয়ান ইকুয়াল টু আমি দুই নিচ্ছি আর এন টু ইকুয়াল টু আমি তিন নিচ্ছি, বলেছে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথ এবং হিলিয়াম প্লাসের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। তাহলে এখানে দুটো পরমাণুই আলাদা, তাহলে একটা আয়ন দিয়েছে, তাহলে আমি কি লিখবো, আর এন ওয়ান ডিভাইডেড বাই আর এন টু। তাহলে এন ওয়ান আমরা আমি কাকে নিয়েছি, হাইড্রোজেনকে নিয়েছি, তাহলে জেড ওয়ানের জায়গায় কত বসাবো, এক বসাবো, তাহলে এন ওয়ান এর মান কত, দুই। এখানে এন ওয়ান মানে এই নয় যে এক নম্বর কক্ষপথ, এন ওয়ান মানে তুমি প্রথম যে পরমাণুটা ধরছো নিজের মতো করে সেই পরমাণুর কক্ষপথ, এন টু মানে তুমি দ্বিতীয় যে তোমাকে প্রশ্নে যে আরেকটা যে পরমাণু বা আয়ন দিয়েছে তার কক্ষপথ এন টুটা। তাহলে আর এন ওয়ান বাই আর এন টু মানে কি, তাহলে আমি এন ওয়ানটা কাকে ধরেছি, হাইড্রোজেনকে ধরেছি, তাহলে আমি জেড, তাহলে এন ওয়ানের জায়গায় কত বসাবো, দুই। এন টুটাকে আমি কাকে ধরেছি, হিলিয়াম, তাহলে এখানে বসাবো কত, তিন, কারণ এন ওয়ান আর এন টুটা কক্ষপথ বলেই দিয়েছে, হাইড্রোজেনের দ্বিতীয় আর হিলিয়ামের তৃতীয়, তাহলে এটা স্কোয়ার করে দিলাম ইন টু, জেড টু জায়গায় কত বসাবো, কারণ আমি এন টু ধরেছি কি, হিলিয়াম, তাহলে জেড টু জায়গায় কত বসাবো, দুই, তাহলে জেড ওয়ানের জায়গায় কত বসাবো, কারণ আমি জেড ওয়ান, তাহলে মানে হাইড্রোজেনকে আমি ওয়ান ধরেছি, তাহলে জেড ওয়ানের জায়গায় কত বসাবো, এক, তাহলে কত হয়ে গেল, ফোর বাই নাইন ইন্টু টু, মানে কত হয়ে যাচ্ছে, এইট বাই নাইন। তাহলে আর এন ওয়ান ইস টু আর এন টু ইকুয়াল টু কত, এইট ইস টু নাইন। তুমি যদি মনে করো হাইড্রোজেন হিসাবে লিখবে, তাহলে এখানে লেখো হাইড্রোজেনের ব্যাসার্ধ ইস টু, হাইড্রোজেনের ব্যাসার্ধ ইস টু হিলিয়াম প্লাসের ব্যাসার্ধ কত পেলাম, এইট ইস টু নাইন। অর্থাৎ যদি তোমাকে ভিন্ন ভিন্ন পরমাণুর ভিন্ন ভিন্ন কক্ষপথের সাথে ব্যাসার্ধের কম্পেয়ার করতে বলে, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে করবে, ঠিক আছে। তো চলো এই ভিডিওতে আমরা কমপ্লিট করলাম হাইড্রোজেনের ব্যাসার্ধ এবং হাইড্রোজেনের সমতুল্য এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের, যেমন হিলিয়ামের কটা ইলেকট্রন, মোট দুটো, এখানে হিলিয়াম প্লাস লেখা আছে মানে হিলিয়ামের কটা ইলেকট্রন, একটা, অর্থাৎ হাইড্রোজেনের সমতুল্য অর্থাৎ একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ব্যাসার্ধ কীভাবে বোর পরমাণু মডেলের সাহায্যে নির্ণয় করব এবং সেখান থেকে কেমন কেমন প্রশ্ন পড়তে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওর জন্য, বোর পরমাণু মডেলের সাহায্যে কীভাবে আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করব সেই বিষয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণে আজকের এই ভিডিওতে যেগুলো হলো সবাই সেগুলো ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।